হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের এই নতুন একটি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো আজকের ক্লাসে মূলত আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। তো মেমোরি নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে। তো মেমোরি আসলে কী জিনিস, কম্পিউটারের মেমোরি কী, তো মেমোরি কত প্রকার কী কী, সব কিছু নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হবে। তো আমরা মূলত শিখেছিলাম যে কম্পিউটার সিস্টেমে কয়েকটি সিস্টেম থাকে, যেমন আছে হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে প্রসেসিং, আর যেটা আছে মেমোরি। এটা হচ্ছে কম্পিউটারের মূলত চারটি মূল অংশ। তো তার মধ্যে একটি হচ্ছে মেমোরি। তো মেমোরি জিনিসটা কি, মেমোরি হচ্ছে কম্পিউটার একটি স্টোরেজ, ঠিক আছে? তো স্টোরেজ ইউনিটে আপনার যে ডেটাগুলো থাকে এই মূলত মেমোরি হচ্ছে সেই জিনিস। তো মেমোরির কত প্রকার, মেমোরি হচ্ছে সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে আপনার প্রাইমারি মেমোরি আর একটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরি কী জিনিস, প্রাইমারি মেমোরি হচ্ছে যে জিনিসগুলো ছাড়া আপনার কম্পিউটারটা ওই ভালোভাবে অন হবে না বা চলবে না। তার মধ্যে আছে কি, তার মধ্যে আছে র্যাম আর রোম। র্যাম কি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তো আপনি যেখানেই যান, আপনি যদি কম্পিউটার কিনতে যান, অবশ্যই আপনার র্যাম দেখে কিনতে হবে যে কম্পিউটারের র্যামটা কত হওয়া ভালো, ঠিক আছে? তো সাধারণত র্যাম 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 32 জিবি, এর চেয়েও বেশি হতে পারে। তো আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা আপনার শুধুমাত্র পড়তে পারবে, হ্যাঁ মেমোরিটা পড়তে পারবে, যেখানে নির্দিষ্ট অ্যামাউন্টের মেমোরি থাকে যেটা আপনার পড়তে পারবে আর কি। তো তারপরে আছে কি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে আছে এসডিডি, এসএসডি, এফডিডি, এসডি, সিডিডিভিডি, এইচডিডি। এইচডিডি হলো হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ, কম্পিউটারে হার্ড ডিস্ক লাগে, কারণ আমাদের ডাটা রাখতে গেলে অবশ্যই হার্ড ডিস্কের প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে এইচডিডি। তারপরে আছে এসএসডি। এসএসডিটা খুব আধুনিক এবং খুবই খুবই ফাস্ট। এসএসডির ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট ডিস্ক, হ্যাঁ সলিড স্টেট ডিস্ক। তারপর আছে এফডিডি। এফডিডি হলো ফ্লপি ডিস্ক ড্রাইভ, তো যেটা অনেক আগে ছিল, হ্যাঁ। তো তারপরে আছে হলো এসডি। এসডি হচ্ছে স্টোরেজ ডিভাইস, মানে এসডি কার্ড যেটা বোঝাচ্ছি। আজকে একটু কার্ড লিখে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। এসডি কার্ড, এসডি কার্ড, সিকিউর ডিজিটাল অথবা স্টোরেজ ডিভাইস, হ্যাঁ এসডি কার্ড যেটা। আর লাস্টে সিডি ডিভিডি। সিডি, সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি হচ্ছে আপনার ডিজিটাল ভিডিও ডিস্ক, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূলত সেকেন্ডারি মেমোরি। এগুলো ছাড়াও কম্পিউটার চলবে, কিন্তু হার্ড ডিস্ক না থাকলে আপনারা উইন্ডোজ কোথায় করবেন? তো সেজন্য মূলত হার্ড ডিস্ক, এসএসডি এগুলো আপনার লাগবেই। এসডিডি, এসএসডি। তো এই হলো মূলত মেমোরির কথা। তো মেমোরি, কম্পিউটারে মেমোরি থাকতেই হবে, তা না হলে আপনার হার্ড ডিস্ক, এসএসডি কার্ড, র্যাম, রম এগুলো না থাকলে কিন্তু কম্পিউটারটা আসলে অকেজই হয়ে যাবে একদম। তো এগুলো আপনার কম্পিউটার পারফরমেন্স ভালো রাখবে। র্যাম কম্পিউটারের পারফরমেন্স ভালো রাখে। অনেক সময় দেখা যায় যে আপনার কম্পিউটারের ডিসপ্লে আসছে না, হয়তো র্যামে প্রবলেম। তো আপনারা চেষ্টা করবেন র্যামটা একটু বাড়িয়ে কেনার জন্য, যাতে করে আপনাদের কম্পিউটারটা মোটামুটি ফাস্ট চলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।